তো হ্যালো গাইস, কেমন আছো সকলে? তো আশা করি সকলে খুব ভালো আছো। তো এসে গেলাম একটি ফ্রেশ নিউ ভিডিওতে। সো আজকের ভিডিওটা হবে র্যাঙ্ক পুশিং, মানে বুঝতে পারতেছ তো। আমি অ্যাকচুয়ালি ভাবি নাই যে এরকম কিছু হবে। অ্যাকচুয়ালি আমার পাড়ার একজন আছে যে করলেন হিরোইক গেছে অত্যন্ত লেভেলের পুশ করে। সো সে আমাকে ট্রিকটা বলেছিল, তো আমি চেষ্টা করছি তার মতো সম্পূর্ণভাবে ট্রিকটা অ্যাপ্লাই করার। তো আমার নেটওয়ার্কটা একটু স্লো দিতেছে, এবং ভাব এমন একটি ট্রিক যা দেখলে তোমরা কি বলবা ভাই। তো এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবে। চ্যানেল নতুন এসেছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবে। তো প্লেনটা এসে গেছে, তো আমি নামবো কোথায় তোমরা জানো? মানে আমি নামতেছি এমন এক জায়গায় যে জায়গায় তোমরা কল্পনাও করতে পারবো না, বুঝতে পারতেছ? লোকেশন দেখো, লোকেশন কোথায় দিছি। সো দেখতে পারছো তোমরা লোকেশন? তো আজকে আমি চেষ্টা করব ভুইয়া আনার, কারণ ভুইয়াই মেন। তো লাস্ট পর্যন্ত দেখো কি হয়, এবং বিরত ভাই লাইক করে দিও অবশ্যই, কারণ কেয়া বলবো কি বলবো এখন। ওকে লাইক করে দিও সবাই। সো আমি নামতাছি, এবং হ্যাঁ ফার্স্ট জোন পর্যন্ত ওই জায়গায় আমি থাকবো, জোনের ভিতরে থাকবো আর কি। না মানে আই থিঙ্ক ওকে। তো এই তোমরা যারা আর কি লেভেল আপ করতে চাও, অথবা তাড়াতাড়ি পুশ করতে চাও বেশি করে, তো তারা এই ট্রিকটা ইউজ করতে পারো। এবং ভাই দেখো আমার নেটওয়ার্ক কত স্লো দিচ্ছে, এই নেটওয়ার্ক নিয়ে কীভাবে কীভাবে। ওকে সো আমি যথেষ্ট যথাযথ চেষ্টা করবো বই আনার। সো আর কি বলবো, এবং ভাই সাবস্ক্রাইব করে দিও ভাই, ভিউজ কিন্তু অনেক আসে কিন্তু সাবস্ক্রাইব মোটেই নেই। তোমরা আমার চ্যানেলে অ্যাবাউটে গিয়ে দেখো 4000-এর মতো ভিউজ এসে গেছে, কিন্তু সাবস্ক্রাইব মাত্র 59 জন। ছোট ইউটিউবার, এবং তোমরা ভাই ভিডিও শেয়ার করো, শেয়ার করো ভাই। যারা যারা সাপোর্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমার কাছ থেকে আরেকজন শুনবে, দেখবে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আমার চ্যানেলটি। এবং ভাই ট্রিকটা ইউজ করলে প্রথম প্রথম তোমরা আমার মতো অনেক এক্সাইটেড থাকবে, তোমাদের ভিতরে আনন্দ ফিলিং হবে, কিন্তু 2-3 ম্যাচ খেলার পর বিরক্ত লাগবে অনেক। কারণ ভাই বিরক্ত লাগাটাই স্বাভাবিক, এই যে এই জায়গায় এক জায়গায় রাখা করে দাও, তারপর একটু নড়ো জুনে যে থাইমে থাকো, সো এটা অনেক বিরক্তকর আমার কাছে লাগে। সো কিন্তু আমি যখন প্রথম ম্যাচ খেলি তখন তো ভাই অনেক ভালো লাগছে। তো আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো আমি ভিডিওটা টেনে দিছে, জুন শুরু হয়ে গেছে, তো আমি জুনের জুন গেছে একদম জুনের সাথে সাথে চলবো। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে এই জায়গায় দেখতে তোমাদের সুবিধা হয়, কারণ বেশি কিছু নাই। তবে হ্যাঁ, তোমরা যারা লেভেল তোমাদের যাদের লেভেল কম তারা অতি তাতে লেভেল আপ করতে চাও, তো তারা এই ট্রিকটা ইউজ করতে পারো, কারণ সার্ভাইভাল টাইম অথবা যাই বলো তোমরা আর কি, টাইম যার যত বেশি থাকবে এক্সপি তত বেশি দেবে আমার জানা মতে। তো তোমরা যারা লেভেল আপ পুশ করতে চাও, লেভেল পুশ করতে চাও, লেভেল আপ না সরি, লেভেল আপ পাস হয়ে যাবে না, তো লেভেল পুশ করতে চাও যারা, সো তারা এই ট্রিকটা ইউজ করতে পারো, এই ট্রিকটা খুবই ভালো। তো আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি। ওকে সো এসে পড়েছি, তো এখান থেকে আমি অল্প কিছু লুট করে নেব যা যা আছে আর কি।
তো এমএস আমার পুরোটাই মনে করুন নেট অনেক স্লো চলছে, মাঝখানে আমি ডাটা অফ এবং অন করেছিলাম, অফ করে অন করেছিলাম, ফ্লাইট মোড অন করেছিলাম, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। সো দেখতে থাকো ভিডিওটা, আমি এই জায়গায় একটু টেনে দিচ্ছি, সো দেখতে থাকো। সো এসে গেছি জোনে, ভালোই ড্যামেজ খেয়েছিলাম, দুয়ের জন ভালোই কাটি। তো ফ্যাক্টরি থেকে অল্প কিছু লুট করে নেব, কারণ মেডিকেট লাগবো আমার প্রচুর পরিমাণে, কারণ মেডিকেট বলতে তো শুধু বনফায়ারই আছে। সো বনফায়ার রেডিও আছে, সো বনফায়ার জ্বালাবো, আই থিঙ্ক যখন বিপদে পড়বো, আগে ওগুলো যখন কিনা জ্বালানির মতো পরিস্থিতি হবে, তো লুট করে এই জায়গায় দেখি কী কী পাওয়া যায়। এবং ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। ও ভাই মেডিকেট পাইছি, আচ্ছা আর কি লাগে? তো প্লাজমায় চালাবো, হ্যাঁ প্লাজমায় চালাবো। এবং ভাই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কোন মানে কোন ধরনের ভিডিও আর কি লাগবো, কোন ধরনের ভিডিও পছন্দ করো, অথবা কোন টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে, সো কোন ধরনের ভিডিও আমি ছাড়বো, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। এবং ভাই নেটওয়ার্ক খুবই স্লো চলতেছিল, দেখো তুমিও দেখো 220 করে চলতে আছে। তিনের জোন এত ফাস্ট চলে যে আমি করে ধরতে পারতেছি না, দেখো সেই জায়গায় ফাইট চলতেছিল, তো আমি একটু কাভারে আসি। এবং ভাই দেখো ঘরের ভিতর থেকে এনিমি বেড়াইতেছিল, সো এটা মরে গেছে কিন্তু আমার কিল দেখাইছে না। সো আমি এখানে বনফায়ার চালাইলাম, কারণ এটাই সময় বনফায়ারের। সো এখন আমি দৌড় দিব একটা, দেখো হেল কথা নেই ফুল হলো আর দেখাইলো না। এবং জুনে ধরো 10 করে কাটতেছে, কিন্তু দেখো আমি জোনের বাইরে পৌঁছে গেছি, মানে কি হলো এটা, কি হলো জরি না আমার খেলা দিল, মানে এটা কোনো কথা, জোনের ভিতর পড়ে গেছি তারপরেও